উইথড সমস্যা এই পাঁচটি কারণ বিস্তারিত না জেনে যদি অন এক্সিবিট কোম্পানিকে মেইল করেন ভিউয়ার্স, তাহলে কখনোই উইথড সমস্যার সমাধান করতে পারবেন না। তাহলে ভিউয়ার্স অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে কেন উইথড সমস্যা হয় এবং এটা কিভাবে সলভ করা যায়। তো চলুন আলোচনা করি পাঁচটা কারণ কী কী কারণে হচ্ছে আমাদের উইথড সমস্যা হয় এবং এটা কিভাবে সমাধান নিতে পারি সেই সম্পর্কে। তো অবশ্যই ভিউয়ার্স আপনাকে প্রথমে আমি বলেছিলাম যে পাঁচটি কারণ অবশ্যই জানতে হবে। দেখেন পাঁচটি কারণের মধ্যে সব থেকে মোস্ট অফ কারণ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট না থাকলে উইথড সমস্যা দেখা দেয়। সমাধানের ক্ষেত্রে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করতে হবে, পাসপোর্ট, আইডি কার্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হতে পারে ভেরিফাই করার জন্য। তো আপনি যদি এই ঝামেলা না নিতে চান যে আপনি পাসপোর্ট অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিবেন না, তাহলে অবশ্যই অনএক্সপেক্ট অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে ভেরিফিকেশন করে নিতে হবে। এবং আপনি যদি ভেরিফিকেশন নাও করেন ভিউয়ার্স, তারপরে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন আপনার অনএক্সপেক্ট অ্যাকাউন্টের মধ্যে ঢুকে। এখন কথা হলো আপনি কিভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন যদি আপনি ভেরিফিকেশন না করে থাকেন। আপনি আমাদের ভিডিও কমেন্টে লিখবেন যে ভাইয়া ভেরিফিকেশন কিভাবে করব, তাহলে আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব এবং ওখানে একটা ভিডিও লিংক দিয়ে দিব। ওই লিংকটাতে চাপ দিলে আপনি কিভাবে আপনার অনএক্সিবিট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন সেই বিষয়ে জানতে পারবেন। তো নাম্বার 2 এ চলে আসতেছি, এখানে লেখা হয়েছে উইথড্র লিমিট ক্রস। প্রতিটি ট্রানজ্যাকশনের একটি সর্বনিম্ন বা সর্বোচ্চ লিমিট থাকে। সমাধান হিসেবে নিয়ম অনুযায়ী সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমার মধ্যে থেকে উইথড্র রিকোয়েস্ট দিন। অনএক্সিবিটের কিন্তু একটা রুলস আছে, শুধু অনএক্সিবিট না আরও অন্যান্য যে সাইটগুলো আছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু নিজস্ব কয়েকটা রুলস থাকে। সেই রুলসের ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হয়। আপনি যদি রুলস ব্রেক করে কাজ করেন তাহলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন না। তো অবশ্যই আপনাকে উইথড্র লিমিট ক্রস এই রুলসটা মেনেই আপনাকে পেড করতে হবে এবং উইথড্র দিতে হবে, তবে আপনি উইথড্র টাকা পেয়ে যাবেন। 3 নম্বর ভিউয়ার্স, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা বোনাস ক্লিয়ার না হওয়া। কখনো কখনো বোনাসের শর্তগুলো পূর্ণ না হলে উইথড্র প্রসেস করা যায় না। এখন সমস্যার সমাধান হিসেবে এটা কি করবে, এই সমস্যার সমাধান হিসেবে সকল বোনাস ও প্রমোশনের শর্ত মেনে খেলান নিশ্চিত করতে হবে। মানে আপনাকে সকল বোনাস এবং প্রমোশনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মেনে আপনাকে খেলার নিশ্চিত করতে হবে বা বেটিং করতে হবে, তাহলে এই সমস্যাটা আর হবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেমেন্ট মেথড সমস্যার জন্য। অনেক সময় আমাদের পেমেন্ট মেথডে সমস্যা দেখা দেয়। বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের যে বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, ডুয়েল কারেন্সি এবং ক্রিপ্টো কারেন্সি, সেগুলোতে কিন্তু সমস্যা দেখা দেয়। আর বিশেষ করে আমাদের সাথে সব থেকে বেশি সমস্যা দেখা দেয় যখন আমরা নিজের বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করি অনএক্সিবিটের সাথে, তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু বেশি দেখা দেয়। তো এটা সলভ করার জন্য ভিউয়ার্স অবশ্যই আপনাকে একটা বিশ্বস্ত এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের হেল্প নিতে হবে। তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে এজেন্টের মাধ্যমে আপনি উইথড্র নিতে পারবেন, আপনার আর বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতে হবে না। পার্সোনালি বিকাশ অ্যাকাউন্ট ইউজ করে যদি আপনি উইথড্র নিতে চান তাহলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, টেকনিক্যাল সমস্যা, এবং আপনাকে আপনার ভেরিফাই না হওয়ার কারণেও আসলে উইথড্র করতে দেয় না। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব একটা ভালো বিশ্বস্ত এজেন্টের সাথে আপনারা লেনদেন করবেন। অ্যান্ড ফাইনালি 5 নম্বর কারণটা হচ্ছে টেকনিক্যাল সার্ভার ইস্যু। দেখেন প্রত্যেকটা কোম্পানির বা ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল সমস্যা থাকে। যেমন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে আপনি যখন এসএসসি বা এইচএসসি রেজাল্ট দিচ্ছে, তখন কিন্তু আমরা যখন রেজাল্টটা দেখতে যাচ্ছি তখন সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে সার্ভারটা কেন ডাউন হয়ে যায়, যখন অনেক বেশি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপে সারাক্ষণই বেটিং করে অথবা সারাক্ষণই তারা কাজে ওখানে ফোকাস দেয় অথবা ওপেন করে বা যে কোনো কাজকর্ম সম্পাদন করে, তখন কিন্তু ওই সার্ভারটা মাঝে মধ্যে ডাউন হয়ে যায়। তো অনএক্সপেক্ট এমন একটা কোম্পানি যেখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউজার রয়েছে এবং প্রত্যেকটা ইউজারই কিন্তু প্রতিনিয়তই এখানে বেটিং করতেছে বা অ্যাপে প্রবেশ করতেছে। তো ভিউয়ার্স টেকনিক্যাল সমস্যা দেখা দিলে এটা কোনো প্রবলেম না, এটা সিম্পলি টেম্পোরারি প্রবলেম, 5 মিনিটের প্রবলেম অথবা 10 মিনিটের প্রবলেম। তো এই প্রবলেমটা দেখা দিলে অটোমেটিকলি এটা মেইল করতে হবে না, কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি অনএক্সপেক্ট কোম্পানি তাদের সার্ভারটা ঠিক করে দিবে এবং তখন আপনি উইথড্র নিতে পারবেন।
এন্ড ফাইনালি যেটা আলোচনা করব, এই সবগুলো যদি আপনার কমপ্লিট হয় বা আপনি যদি ঠিক থাকেন, মানে হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন ঠিক থাকে, উইথড্র লিমিট ক্রস করলেন না, তারপরে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা বোনাস ক্লিয়ার না হওয়া এই জিনিসটা আপনি হচ্ছে ক্লিয়ার করে নিয়েছেন, তারপরে পেমেন্ট মেথডে আপনার কোনো ঝামেলা নাই, তারপরে টেকনিক্যাল সার্ভার ইস্যুতে কোনো ঝামেলা নাই, তারপরেও আপনি যদি উইথড্র দিতে না পারেন ভিউয়ার্স, তাহলে সলিউশন হিসেবে আমি 6 নাম্বার আপনার জন্য রেখেছি, আপনি কিভাবে সলিউশন নেবেন। তো ভিউয়ার্স, সলিউশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে অনএক্সপেক্টেড অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো চলেন আমরা অনএক্সপেক্টেড অ্যাকাউন্টে প্রবেশ করি। আমরা কিন্তু অলরেডি অনএক্সপেক্ট অ্যাকাউন্টে চলে এসেছি ভিউয়ার্স। এখন আমাদেরকে মেনু বাটনে ক্লিক করতে হবে এবং স্ক্রল ডাউন করলে দেখবেন কাস্টমার সাপোর্ট নামের একটা অপশন রয়েছে, এই কাস্টমার সাপোর্টে আমাদেরকে ক্লিক করতে হবে। কাস্টমার সাপোর্টে ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখতে পারবেন চ্যাট অপশন, কল ব্যাক এবং কন্ট্যাক্ট বাটন রয়েছে। এই তিনটা বাটনের মধ্যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা বোঝার বিষয়। তো আমি অত বেশি আজকে বুঝাচ্ছি না বিস্তারিতভাবে, ভিডিওটা এমনিতে লং হয়ে যাবে। তো আমি কিভাবে সলভ নিতে হয় তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি তাড়াতাড়ি সলভ করতে পারবেন আপনার উইথড্র সমস্যা। সেজন্য আমি কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে দিব। তো কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলাম। কন্ট্যাক্ট বাটনে ক্লিক করার ভিউয়ার্স আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এই যে সিকিউরিটি ডিপার্টমেন্টের যে অপশনটা রয়েছে এই মেইলটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা মেইলটাতে জাস্ট ক্লিক করে দিলাম। মেইলটাতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে সাবজেক্টে লিখতে হবে মাই উইথড্র প্রবলেম এবং কম্পোজ মেইলে আপনাকে কিছু জিনিস প্রোভাইড করতে হবে। প্রথমটা হচ্ছে ভিউয়ার্স প্লেয়ার আইডি। প্লেয়ার আইডি হচ্ছে আপনার গেমিং আইডি। আপনি আপনার অনএক্সপেক্ট অ্যাকাউন্ট থেকে আপনি আপনার প্লেয়ার আইডিটা পেয়ে যাবেন এবং এভাবে লিখে প্লেয়ার আইডিটা এখানে পেস্ট করে দিবেন এবং ইন্টার বাটনে প্রেস করে ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে ট্রানজ্যাকশন দেখেন চলে আসছে কিন্তু অলরেডি ট্রানজ্যাকশন আইডি। ওকে, ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই দিতে হবে। আপনি এখানে ট্রানজ্যাকশন আইডিটা পাওয়ার জন্য আপনি যখন লেনদেন করেছিলেন অনএক্সপেক্ট এজেন্টের সাথে অথবা লোকাল এজেন্টের সাথে তাদের কাছে আপনি যখন টাকা পাঠিয়েছিলেন তখন কিন্তু বিকাশ থেকে অথবা নগদ থেকে অথবা রকেট থেকে একটা ট্রানজ্যাকশন আইডিটা আপনি পেয়েছিলেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে জাস্ট দিতে হবে। এবার ইন্টার বাটনে প্রেস করলাম। এখন আপনাকে ক্লায়েন্ট ফোন নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। এখানে ক্লায়েন্ট ফোন নাম্বারটা প্রোভাইড করার জন্য ভিউয়ার্স আপনার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা কিন্তু এইখানে দিতে হবে। তো আপনার ফোন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দিবেন। এখন আবার ইন্টার বাটন প্রেস করে চলে আসবেন নিচে এবং এখানে দিতে হবে এজেন্ট নাম্বার। আপনি যে এজেন্ট নাম্বারে হচ্ছে লেনদেন করেছেন সেই এজেন্ট নাম্বারটা এখানে দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে। এইটা যদি না দেন তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব না, আপনি কোনোভাবেই প্রবলেম সলভ করতে পারবেন না। এজেন্ট নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে ভিউয়ার্স ইন্টার বাটনে প্রেস করে নিচে এসে এখন আপনাকে টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করতে হবে। টাইম অ্যান্ড ডেটে আপনাকে অবশ্যই যে তারিখে উইথড্র করেছিলেন সেই তারিখটা এখানে দিতে হবে এবং সময়টা এখানে দিতে হবে। তো আমি জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে কম্পোজ মেইলটা লেখার পর আপনাকে সেন্ড বাটনে ক্লিক করে দিতে হবে। আপনি যখনই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন তখনই আমাদের এই যে মেইলগুলো রয়েছে এই মেইলগুলো কিন্তু অনএক্সপেক্ট কোম্পানির কাছে চলে যাবে এবং তারা রিভিউ করবে এবং তারা আমাদেরকে পরবর্তীতে মেইল করবে। এখন কথা হচ্ছে পরবর্তীতে যখন আপনাকে মেইল করবে ভিউয়ার্স তখন আপনি তাদেরকে কি রিপ্লাই দিবেন, কোনো চিন্তা নাই, আপনি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যখন তারা মেইলের রিপ্লাই দিবে, তারা যখন মেইলের রিপ্লাই দেয় তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করার মাধ্যমটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। যে কোনো একটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করবেন এবং যখন অনএক্সপেক্ট কোম্পানি আপনাদেরকে রিপ্লাই দিবে তখন সেই মেইলটা কিন্তু আমাদের দেখাবেন এবং সেই অনুযায়ীভাবে কিন্তু আমরা পরবর্তীতে আপনার হয়ে অনএক্সপেক্ট কোম্পানির সাথে কিন্তু আমরা কথা বলবো এবং আপনার প্রবলেমটা সলভ করে দিব। তো ভিউয়ার্স, এতটুকু অন্তত হেল্প করতে পারি, অন্য কেউ হয়তো বা করবে না এত সুন্দরভাবে, এত আপনাদেরকে হেল্প করবে না, কারণ আমি এখানে নিজে মনে করে হচ্ছে কাজ করে দিব আপনাদেরকে।
অবশ্যই আপনারা যদি এই প্রবলেমে পড়ে থাকেন বা প্রবলেমের সলিউশনটা নিতে পারতেছেন না কোনোভাবেই নিতে পারতেছেন না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা ওয়ানএক্সবেটের হচ্ছে টপ অফিশিয়াল এজেন্ট, বাংলাদেশে বিগত 3 বছর ধরে কাজ করছি। আপনার যদি ডিপোজিট অথবা উইথড্র লাগে যে কোনো সময়, আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 20-30 সেকেন্ডের মধ্যে আমাদের কাছ থেকে ডিপোজিট আপনি নিতে পারবেন অথবা উইথড্র নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।